স্থান করে আহলে হাদিস মনে বুঝেন হাসির মঞ্চে যেতে রাজি আছে, বুকের নিচে হাত পাতব না, এর নাম আহলে হাদিস। হাসি হয়ে যাবে হোক, চুপে আমি বলবো না, জোরেই বলবো, তার নাম আহলে হাদিস। হাজার হাজার মানুষের ফাঁসি হয়ে গেছে, তার নীতি থেকে ফিরে আসেনি, তার নাম আহলে হাদিস। পৃথিবীতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মানে চলে যারা, তাই হচ্ছে আহলে হাদিস। সে যেখানেই থাক না কেন, শহরে থাক না কেন, জঙ্গলে থাক না কেন, বনে মাঠে, পৃথিবীর যেখানে যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো দল মাঝাবের নাম নয়, আহলে হাদিস বলতে কোনো সংগঠনের নাম নয়, যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলে মানুষের মতামতকে উপেক্ষা করে তারাই আহলে হাদিস। হাসির মঞ্চে যেতে রাজি আছে, চুপে আমিন বলবে না, এইভাবে ধর্মকে মেনে এসেছে। আর আমরা তার উত্তরসূরি হিসেবে সব কিছু করে নিজেকে সফল মনে করছি। বলি হিসেবে বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলতে বাড়ির পিছনের কবর নাম কবর নয়, কবর বলতে কবর স্থানের নাম কবর নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম কবর। শতাব্দীর পর শতাব্দী, কালের পর কাল, যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে মানুষ কবরে আছে। কবরের সময়সীমা ভালো মানুষের জন্য বাসর রাতের সময়।